डिप्लोमा फर्स्ट सेमिस्टर इंटरनल सजेशन आज के हमारे क्लास नम्बर टू एवं क्लासे आलोचना करब कॉम्प्लेक्स नम्बर मोस्ट इम्पोर्टेंट शॉर्ट क्वेश्चंस एवं लॉन्ग क्वेश्चन तरह एन्सार। तो हमें जे भाव क्लास शुरू हवार कथा जो फार्स्टे जे टपिके जेदी आलोचना करब से टपिकर जो फर्मुलागुलो आगू फार्स्टे रिविसन करब। चैने जरा नतून अवश्य এরকম ইন্টারনাল সেশন ক্লাস করার জন্য চ্যানেলটিতে অবশ্যই কিন্তু তোমরা জয়েন করে যেও। তো ফার্স্টে আজকের আমাদের টপিক কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বার মানেই হচ্ছে সেই প্রবলেমে আই আমাদের থাকবেই। তো প্রথমে আমরা আসছি যে আই যার ভ্যালু রুট ওভার মাইনাস ওয়ান, আই স্কোয়ার যখনই প্রবলেমে দেখতে পাবে মাইনাস ওয়ান পুট করবে, আই কিউব থাকলে মাইনাস আই, I to the power 4 থাকলে 1। ফর্মুলা নাম্বার 2 একটা কমপ্লেক্স নাম্বার যেটাকে আমরা ডিনোট করি ইন জেনারেল z is equal to ধরো a plus ib। z bar মানে হচ্ছে কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার যাকে আমরা ডিনোট করি z bar দিয়ে। তো কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার বলতে কি বোঝায় না, আই এর আগের সিম্বলটা সবসময় দেখবে, যদি প্লাস থাকে কনজুগেটের ক্ষেত্রে হয়ে যাবে a minus ib, যদি এখানে মাইনাস থাকত কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার জেড বার হয়ে যেত a প্লাস আইবি। নেক্সট মডিউলাস অফ জেড ইজ ইকাল টু রুট ওভার অফ রিয়েল পার্টের স্কোয়ার প্লাস আই এর সাথে যা থাকবে তার স্কোয়ার। তাহলে মডিউলাস অফ জেড আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ফর্মুলা নাম্বার 3 একটা কমপ্লেক্স নাম্বার যেটা হচ্ছে জেড ইজ ইকাল টু এ প্লাস আইবি, অ্যাম্পলিচিউড জেড এটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব না, অ্যাম্পলিচিউড জেড ইজ ইকাল টু ট্যান ইনভার্স আই এর সাথে যে টার্মটা থাকবে সেটাকে প্রথমে লিখব, ডিভাইডেড বাই রিয়েল যে টার্মটা থাকবে সেটাকে আমরা লিখব। এরপর হচ্ছে আমাদের ফর্মুলা নাম্বার 4 ডি মোইভার্স থিওরেম। প্রথমেই বলে রাখি যে ডি মোইভার্স থিওরেম সবসময় কমপ্লেক্স নাম্বারে কিন্তু অ্যাপ্লাই হয়। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এটা একটা কমপ্লেক্স নাম্বারের ফর্ম। তো ডি মোইভার্স থিওরেম আমরা কখন অ্যাপ্লাই করব না, যখন পাওয়ারে এরকমভাবে তোমরা 1, 2 এর থেকে বেশি টার্ম দেখতে পাবে। ধরো এখানে দেখতে পাচ্ছি আমরা এম আছে, তো এম এর জায়গায় যে কোনো ভ্যালু থাকতে পারে। কিভাবে ডি মোইভার্স থিওরেমটা অ্যাপ্লাই হয় না, এখানে যে পাওয়ারটা থাকবে থিটা হোক বা এখানে যা অ্যাঙ্গেল থাকবে তার সাথে কিন্তু মাল্টিপ্লাই হয়ে যাবে। তো কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এম আছে, তাহলে এটা ডি মোইভার্স থিওরেম অ্যাপ্লাই করার পর কি হবে না, কস এম থিটা প্লাস আই সাইন এম থিটা। এবং আজকের কমপ্লেক্স নাম্বারের লাস্ট ফর্মুলা যেটা হচ্ছে আমাদের ফর্মুলা নাম্বার 5, ওমেগা আছে অর্থাৎ কিউব রুট অফ ইউনিটি। তো কিউব রুট অফ ইউনিটি অর্থাৎ ওমেগা দিয়ে কমপ্লেক্স নাম্বারের প্রবলেম থাকলে দুটো ইন জেনারেল কিউব রুট অফ ইউনিটির ফর্মুলা আছে, একটা হচ্ছে ওমেগা কিউব ইজ ইকাল টু 1, আরও একটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকাল টু 0। অর্থাৎ ওমেগা দিয়ে প্রবলেম থাকলে এই দুটো ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে, যে কোনো একটা অ্যাপ্লাই হয়। তো চলো এবার আমরা দেখে নিই যে কমপ্লেক্স নাম্বারের কি কি মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন্স এবং লং কোয়েশ্চেন্স আছে। প্রথমে আমরা আসছি কমপ্লেক্স নাম্বারের মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন নিয়ে। ফার্স্ট প্রবলেমে দেখতেই পাচ্ছ দ্য ভ্যালু অফ আই টু দি পাওয়ার 2021 প্লাস আই টু দি পাওয়ার 2020 বাই আই টু দি পাওয়ার 2021 মাইনাস আই টু দি পাওয়ার 2020 ইজ। চারটে অপশন আছে, অপশন এ মাইনাস ওয়া আই, অপশন বি 0, অপশন সি আই, অপশন ডি 1। তো কিভাবে প্রবলেমগুলোকে সলভ করতে হয়, ফার্স্টেই প্রবলেমে যখনই তোমরা আই দেখতে পাবে তার মানেই হচ্ছে এই টপিকটা তোমাদের কমপ্লেক্স নাম্বারের টপিক। যেভাবে সলভ করতে হয় এখানে দেখো দু রকমের পাওয়ার আছে, ক্লিয়ার? দুটোর মধ্যে দেখবে সবসময় একটা পাওয়ার বেশি থাকবে একটা পাওয়ার কম থাকবে, করতে কি হবে কম পাওয়ারটাকে তোমাকে কমন নিতে হবে, অর্থাৎ আই টু দি পাওয়ার 2020 তুমি কমন নেবে। তাহলে এখানে কি পড়ে থাকবে, আই প্লাস 1 ডিভাইডেড বাই ডিনোমিনেটর থেকে আই টু দি পাওয়ার 2020 তুমি কমন নেবে, তাহলে পরে কি থাকবে আই মাইনাস 1। যদি কিছু প্রবলেম হয় দেখো আই টু দি পাওয়ার 2020 ইন্টু 1 তার মানে আই টু দি পাওয়ার 2021
প্লাস 1 ইনটু আই টু দি পাওয়ার 2020 মানে অর্থাৎ উপরের জিনিসটাকেই আমরা এভাবে লিখলাম। লেখার পর দুটো টার্ম ক্যান্সেল হয়ে যাচ্ছে। কমপ্লেক্স নাম্বারে এরকম ফর্ম থাকা মানে এটাকে এ প্লাস আইবি আকারে এক্সপ্রেস করতে হবে, অর্থাৎ ডিনোমিনেটরে কোনো রকম আই এর টার্ম থাকা চলবে না। তো কিভাবে আই এর টার্ম থাকবে না, খুবই সিম্পল, র্যাশনালাইজ করতে হবে। কিভাবে করতে হয়, যদি আই মাইনাস ওয়ান থাকে তাহলে আমরা উপরে কিভাবে মাল্টিপ্লাই করব, না এখানে আমরা তাহলে উপরে আই প্লাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এখানে হয়ে যাচ্ছে আই প্লাস ওয়ান। এবার তাহলে এখানে তোমাকে আই প্লাস ওয়ান, তাহলে উপরে হয়ে যাচ্ছে আই প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এখানে হয়ে যাচ্ছে আই স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা এই ব্র্যাকেটটাকে ভাঙি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। এবার দেখো তাহলে এখানে আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস টু আই প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস টু, তাহলে ওয়ান ওয়ান ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে ফার্স্ট প্রবলেম থেকে যে অ্যান্সারটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের মাইনাস আই, অর্থাৎ কোন অপশনে তোমাকে ক্লিক করতে হবে, না অপশন এ হচ্ছে ফার্স্ট প্রবলেমের অ্যান্সার। এইভাবে প্রবলেমগুলোকে সলভ করতে হবে। সেকেন্ড প্রবলেমটা দেখো, দ্য অ্যাম্পলিটিউড অফ রুট ওভার থ্রি মাইনাস আই ইজ 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি 30 ডিগ্রি না মাইনাস 60 ডিগ্রি। তাহলে অ্যাম্পলিটিউড মানে আমরা কি জানি, ট্যান ইনভার্স, খেয়াল করবে আই এর সাথে যে টার্মটা থাকে অর্থাৎ মাইনাস ওয়ান বাই রুট ওভার থ্রি। যদি ইনভার্স ত্রিকোণমেট্রি ফাংশনটা তোমরা পড়ে রেখেছ, না পড়ে থাকলে চ্যানেলে ভিডিও আছে দেখে নিও, ট্যান ইনভার্স মাইনাস থিটা মানে মাইনাস ট্যান ইনভার্স থিটা। এবার মাইনাস ট্যান ইনভার্স ওয়ান বাই রুট থ্রি মানে ট্যান 30 ডিগ্রি। ইনভার্সের প্রপার্টি বলছে যে ফাংশনের ইনভার্স থাকবে যদি সেই ফাংশনটাই থাকে তাহলে পুরো জিনিসটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে সেকেন্ড প্রবলেমের অ্যান্সার ফাইনালি আমরা কত পাচ্ছি, না মাইনাস 30 ডিগ্রি। তাহলে কোন অ্যান্সারটা সঠিক, অপশন বি। নেক্সট শর্ট কোশ্চেন কমপ্লেক্স নাম্বার থেকে, ইফ ওমেগা কিউব ইজিক্যাল টু ওয়ান অ্যান্ড ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইজিক্যাল টু জিরো, এই দুটো কোশ্চেনে দেওয়া আছে তোমাদের। দেন ভ্যালু অফ ওমেগা টু দি পাওয়ার 2015 প্লাস ওমেগা টু দি পাওয়ার 2016 প্লাস ওমেগা টু দি পাওয়ার 2017 ইজ, চারটে অপশন দেখো দেওয়া আছে। অপশন এ ওমেগা স্কোয়ার, অপশন বি ওমেগা প্লাস ওয়ান, অপশন সি ওয়ান, অপশন ডি জিরো। কীভাবে সলভ করবে প্রত্যেকের হয়তো এই কোশ্চেনটা মনে হচ্ছে। প্রবলেমটাকে একটু খেয়াল করো কি আছে একটু দেখো, ওমেগা টু দি পাওয়ার 2015 প্লাস ওমেগা টু দি পাওয়ার 2016 প্লাস ওমেগা টু দি পাওয়ার 2017। প্রবলেমগুলো তৈরি করার যে আমাদের কি বলবো ক্লু, সব থেকে ছোটো পাওয়ার 2015, তাহলে 2015টাকে ফার্স্টে কমন নিয়ে নাও। তাহলে এখানে পড়ে থাকছে ওয়ান, এখানে থাকছে ওমেগা, এখানে থাকছে ওমেগা স্কোয়ার। যদি কারোর কিছু প্রবলেম হয় ব্র্যাকেটটা তুলে গুণ করে দাও, ওমেগা টু দি পাওয়ার 2015 ইন্টু ওমেগা ওয়ান মানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 2015 প্লাস এটার সাথে ওমেগা মানে ওমেগা পাওয়ারের আছে ওয়ান, তাহলে 2015 সাথে এক যোগ করলে 16, দুই যোগ করলে 17। একটু খেয়াল করো, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার কত আছে, জিরো, তাহলে ওমেগা টু দি পাওয়ার 2015 ইন্টু জিরো, তাহলে অ্যান্সারটা আমাদের কত হবে, জিরো। তাহলে কোন অপশনের সাথে ম্যাচ খাচ্ছে, অপশন ডি এর সাথে। নেক্সট যেটা আমাদের শর্ট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য ভ্যালু অফ আই টু দি পাওয়ার 4 প্লাস আই টু দি পাওয়ার 5 প্লাস আই টু দি পাওয়ার 6 প্লাস আই টু দি পাওয়ার 7। কীভাবে তোমরা সলভ করবে, সেম মেথড, সব থেকে ছোটো পাওয়ার আছে আই টু দি পাওয়ার 4, কমন নিয়ে নাও। তাহলে এখানে থাকছে ওয়ান, এখানে থাকছে আই, এখানে থাকছে আই স্কোয়ার, এখানে থাকছে আই কিউ। যদি প্রবলেম হয় ব্র্যাকেটটাকে ভেঙে গুণ করো, ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু আই করলে ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস ওমেগা টু দি পাওয়ার আই টু দি পাওয়ার 4 আই টু দি পাওয়ার 6 করলে আই টু দি পাওয়ার 6 প্লাস আই টু দি পাওয়ার 4 আই টু দি পাওয়ার 3 করলে আই টু দি পাওয়ার 7। ভ্যালুগুলো পুট করি, ওয়ান প্লাস আই, আয়ের ভ্যালু কখনো কিন্তু প্রবলেমে পুট করবে না, আই স্কোয়ারের ভ্যালু মাইনাস ওয়ান,
আই কিউবের ভ্যালু মাইনাস আই। একটু খেয়াল করো, প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাস আই প্লাস আই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পুরো জিনিসটা হয়ে যাচ্ছে আমাদের জিরো। তাহলে আই টু দি পাওয়ার ফোর ইন্টু জিরো মানে জিরো। তো এটা ছিল আমাদের এই মাত্র চার নম্বরের শর্ট কোয়েশ্চেন। এবার আমরা আসছি কমপ্লেক্স নাম্বার থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট লং কোয়েশ্চেনে। কমপ্লেক্স নাম্বার থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট লং কোয়েশ্চেন যেগুলো, নাম্বার ওয়ান, ইফ কিউব রুট অফ এক্স প্লাস আই ওয়াই ইজ ইকাল টু এ প্লাস আই বি, দেন সো দ্যাট এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকাল টু ফোর ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো কমপ্লেক্স নাম্বার যখনই আমরা সলভ করব, কিভাবে করব, না দু সাইডেই যেন কোনো রকম ফ্র্যাকশান না থাকে। অর্থাৎ এটাকে যদি আমরা নর্মালি দেখছি, তাহলে এটা দেখো হচ্ছে এক্স প্লাস আই ওয়াই হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইজ ইকাল টু এ প্লাস আই বি, কারণ কিউব রুট অফ আছে। তাহলে এই ইকুয়েশানটাতে রাইট হ্যান্ড সাইডে কোনো কিছু ফ্র্যাকশান নেই, কিন্তু লেফট হ্যান্ড সাইডে দেখো ফ্র্যাকশান আছে। কার জন্য ফ্র্যাকশান হচ্ছে? থ্রির জন্য। তার মানে তোমাকে করতে কি হবে, বোথ সাইডে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। থ্রি থ্রি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে পাচ্ছ এক্স প্লাস আই ওয়াই, রাইট হ্যান্ড সাইড থেকে এ প্লাস আই বি তার হোল কিউব। তাহলে এখানে এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা তোমাকে বেসিক্যালি ভাঙতে হচ্ছে। তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মানে হচ্ছে আই স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি কিউব মানে আই কিউব বি কিউব। তাহলে লেফট হ্যান্ড সাইড যেরকম আছে সেরকমই থাকলো। এবার দেখো এ কিউব, এবার এখান থেকে আমাদের আই আছে, আই ইন্টু থ্রি এ স্কোয়ার বি, এখানে আই স্কোয়ারের জায়গায় বসাবো মাইনাস ওয়ান, তাহলে মাইনাস থ্রি এ বি স্কোয়ার, আই কিউবের জায়গায় বসাবো আমরা মাইনাস আই বি কিউব। যেভাবে কমপ্লেক্স নাম্বার সলভ করতে হয় দেখবে সবসময় দুরকম টাইপের টার্ম আছে, একটা হচ্ছে তোমার আই সমেত আর একটা হচ্ছে আমাদের আই ছাড়া। তো প্রথমে আই ছাড়া যেগুলো আছে, যেমন এ কিউব আর এখানে মাইনাস থ্রি এ বি স্কোয়ার, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, প্লাস আই সমেত যে টার্মগুলো আছে অর্থাৎ এই টার্মটা আর এই টার্মটা, সেটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, রাখলাম। আর লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের এক্স প্লাস আই ওয়াই। এবার দুদিকে যদি লক্ষ্য করি, তাহলে আমাদের একটা হচ্ছে তোমার রিয়েল পার্ট, একটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট। তাহলে এই প্রবলেমে করতে কি হয়, না ইকুয়েটিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট, অর্থাৎ রিয়েল আর ইমাজিনারি পার্টগুলোকে আমরা ইকুয়াল করছি, রিয়েল ইকুয়েটিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট ফ্রম বোথ সাইড। তাহলে আমাদের রিয়েল পার্টে কি থাকছে, না লেফট হ্যান্ড সাইডে থাকছে আমাদের এক্স, রাইট হ্যান্ড সাইডে থাকছে এ কিউব মাইনাস থ্রি এ বি স্কোয়ার। এবার ইমাজিনারি পার্টে আয়ের সাথে আছে ওয়াই আর এদিকে আছে থ্রি এ স্কোয়ার বি মাইনাস বি কিউব। প্রবলেমটাতে যদি একটু লক্ষ্য করো, তাহলে এক্স বাই এ আছে, তাহলে আমরা এখানে এক্স বাই এ করলে ডিভাইডেড বাই যদি এ করি, তাহলে এ কিউব বাই এ মানে এ স্কোয়ার আর এখানে এটা কেটে যাবে অর্থাৎ থ্রি বি স্কোয়ার, এক নাম্বার দিলাম। আর ওয়াই বাই দেখো বি করতে হবে, তাহলে ওয়াই বাই বি যদি করি, তাহলে পুরোটা ডিভাইডেড বাই বি হচ্ছে, তাহলে থ্রি এ স্কোয়ার বি বাই বি মানে থ্রি এ স্কোয়ার আর এখান থেকে হচ্ছে বি স্কোয়ার, দু নাম্বার দিলাম। প্রমাণটা একটু লক্ষ্য করো, এক্স বাই এ আর ওয়াই বাই বিটাকে যোগ করতে বলছে, তাহলে নর্মালি আমরা লিখব যে ওয়ান প্লাস টু উই হ্যাভ। লেফট হ্যান্ড সাইডের সাথে লেফট হ্যান্ড সাইডটাকে তোমরা অ্যাড করো বা যোগ করো, তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্লাস রাইট হ্যান্ড সাইড অর্থাৎ এ স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার ফোর এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার। তাহলে আলটিমেট ফাইনালি আমাদের যেটা প্রুফ করতে হবে, ফোর কমন নিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো প্রুফটা চলে এলো, এত কষ্ট করে আমরা সবাই প্রুফ করলাম। তো ব্র্যাকেটের মধ্যে সবাই লিখবে কিন্তু প্রুফড, এবং এই প্রবলেমটা খুবই ইম্পর্ট্যান্ট ইন্টারনাল হোক বা সেমিস্টার হোক। কমপ্লেক্স নাম্বার থেকে আরও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট লং কোয়েশ্চেন, যেটা প্রায়ই তোমাদের প্রত্যেকটা কলেজে সেমিস্টার বা ইন্টারনালে প্রায় দেখতে পাওয়া যায়, কখনো এই প্রবলেমটাতে এম এন এর জায়গাতে থ্রি ফোর দেখতে পাওয়া যায়, তো কখনো এম এন দেখতে পাওয়া যায়।
তো পুরো বা এই টাইপের প্রবলেমের ফান্ডা কি চলো আমরা দেখে নিই। তো দেওয়া আছে বা দেওয়া থাকবে সবসময় এরকম যে x প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকাল টু টু কস থিটা, y প্লাস ওয়ান বাই ওয়াই ইজ ইকাল টু টু কস ফাই। ইউজিং ডি মোইভার্স থিওরেম প্রুভ দ্যাট এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন, এখানে যা টার্ম থাকবে প্লাস ওয়ান বাই সেম টার্ম থাকবে ইজ ইকাল টু, এটা তোমাকে প্রুফ করতে হবে। তো প্রুফ করার আগে যে নোটটা সবসময় তোমরা মাথার মধ্যে রেখে চলবে, অর্থাৎ এই নোট, কস ধরো এম থিটা প্লাস আই সাইন এম থিটা, এরকম একটা টার্ম, তার সাথে আছে ধরো যে কস এন ফাই প্লাস আই সাইন এন ফাই। যখনই এরকম টার্ম দেখবে, দেখতে পাচ্ছ যেখানে প্লাস থাকলে দুটোই প্লাস থাকবে, মাইনাস থাকলে দুটোই মাইনাস থাকবে, বেসিক ফান্ডা কি না, কস এই দুটো অ্যাঙ্গেল অ্যাড হয়ে যাবে, অর্থাৎ এম থিটা প্লাস এন ফাই, প্লাস থাকলে দুটোই প্লাস থাকবে, এখানে থাকবে প্লাস, আই দিয়ে হয়ে যাবে সাইন এম থিটা প্লাস এন ফাই। তো এটা হচ্ছে আমাদের বেসিক ফান্ডা এই প্রবলেম সলভ করার জন্য। এটা যদি তুমি ভেঙে দেখাতে যাই আমি তোমাদেরকে বা পরীক্ষার খাতাতে, তোমার এই প্রবলেমটাতেই প্রায় অর্ধেকটা সময় নষ্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে প্রবলেমের ফান্ডা, কোনো একটা টাইম ফ্রি পেলে এটা কিছুই না, এটা এটা মাল্টিপ্লাই, এটা এটা মাল্টিপ্লাই, এটা এটা মাল্টিপ্লাই, এটা এটা মাল্টিপ্লাই করলে কসে কস বি প্লাস সাইনে সাইন বি, কসে কস বি মাইনাস সাইনে সাইন বি, এরকম টার্ম আসবে যেটা কম্পাউন্ড অফ অ্যাঙ্গেলে আমরা ইউজ করতাম, নিয়ে এরকম ফর্মুলাটা চলে আসবে। তো আপাতত আমাদের প্রবলেমটা সলভ করার জন্য এই ফান্ডাটা জেনে রাখো। এবার আমরা প্রবলেমটা স্টার্ট করছি। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হচ্ছে টু কস থিটা হলো, তাহলে এখান থেকে দেখো এক্স হচ্ছে এলসিএম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকাল টু টু এক্স কস থিটা। পুরো টার্মগুলোকে একদিকে নিয়ে এসো, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স কস থিটা প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো। এখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা ফাইন্ড করতে হবে, কীভাবে না, আমাদের শ্রীধর আচার্য থিওরেম বা উপপাদ্য যেটা, মাইনাস বি মানে টু কস থিটা প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার অর্থাৎ ফোর কস স্কোয়ার থিটা মাইনাস ফোর বাই টু। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইজ ইকাল টু টু কস থিটা প্লাস মাইনাস, এখানে যদি মাইনাস ফোরটাকে কমন নাও তাহলেই তোমাদের এখানে, অর্থাৎ দেখে দিচ্ছি মাইনাস ফোর যদি কমন নাও তাহলেই তোমার আসছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা বাই টু। তাহলে দেয়ার ফোর এক্স ইজ ইকাল টু টু কস থিটা, মাইনাস ফোরটা বাইরে বেরিয়ে এলে এটা হয়ে যাবে তোমার টু আই, আর রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা মানে সাইন থিটা বাইরে বেরিয়ে এলে হবে সাইন থিটা বাই টু। তাহলে এক্সের ভ্যালুটা আমরা পাচ্ছি কস থিটা প্লাস আই সাইন থিটা, প্লাস মাইনাস ছিল, যদি তুমি প্রবলেমটা সলভ করো এক্সের ভ্যালুটাকেও প্লাস নিতে হবে, ওয়াইয়ের ভ্যালুটাকেও প্লাস নিতে হবে, প্লাস মাইনাসের মধ্যে যদি মনে হয় মাইনাস নেবো তাহলে এটাকেও মাইনাস নিতে হবে, ওখানেও মাইনাস নিতে হবে। তাহলে এক্সের ভ্যালু আমরা পেলাম কস থিটা প্লাস আই সাইন থিটা। একই রকমভাবে এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে ওয়াই তোমরা কত পাবে, থিটা ছিল বলে পেলাম কস থিটা প্লাস আই সাইন থিটা, ফাই আছে তাহলে পাবো আমরা কস ফাই প্লাস আই সাইন ফাই। তাহলে এক্সের ভ্যালু ওয়াইয়ের ভ্যালু আমাদের কমপ্লিট, পাশাপাশি ভ্যালুগুলোকে আমরা দেখো লিখে রাখলাম হলো। প্রবলেমটাতে ধ্যান দাও, তাহলে এক্স টু দি পাওয়ার যদি আমরা এম করি কত পাবো, কস এম থিটা প্লাস আই সাইন এম থিটা, আর যদি ওয়াই টু দি পাওয়ার এন করি তাহলে কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা, তাহলে এই দুটো আমরা পেলাম। একই রকমভাবে দেখো ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এম আর ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার এম, তো ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এম মানে এক্স টু দি পাওয়ার মাইনাস এম করতে হবে, ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন করতে হবে, কারণ বুঝতেই পারছো ওয়ান বাই আকারে আছে, টার্মটা যখন উপরে যাবে এটা হয়ে যাবে ওয়ান এক্স টু দি পাওয়ার মাইনাস এম, এটা হয়ে যাচ্ছে ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন। তাহলে এখানে যদি আমরা ভ্যালুটাকে পুট করি তাহলে কস মাইনাস এম থিটা, কস মাইনাস থিটা হয় কস থিটা, তাহলে মাইনাস এম থিটা হয়ে যাবে কস এম থিটা, প্লাস আই সাইন মাইনাস এম থিটা, তাহলে সাইন মাইনাস থিটা হয় মাইনাস সাইন থিটা, সেজন্য এখানে হয়ে যাচ্ছে মাইনাস আই সাইন এম থিটা। একই রকমভাবে যদি ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন করো তাহলে একটা জায়গায় খেয়াল করো, ওয়াইয়ের জায়গাতে কিন্তু এগুলো সব আমাদের ফাই হচ্ছে, ওকে,
তাহলে y টু দি পাওয়ার যদি মাইনাস n করি তাহলে এটা হয়ে যাবে cos n phi মাইনাস I sin n phi। তাহলে এই দুটো ভ্যালু পাওয়া আমাদের কমপ্লিট। এবার আমরা যেটা করব যে x টু দি পাওয়ার m ইনটু y টু দি পাওয়ার n করব, অর্থাৎ এই দুটো আমরা মাল্টিপ্লাই করছি দেখো, অর্থাৎ cos m থিটা প্লাস I sin m থিটা ইনটু cos n phi প্লাস I sin n phi। কি বললাম একটু আগে যে এরকম টার্ম থাকলে কি হবে, cos লিখে এই দুটো অ্যাঙ্গেল আমাদের অ্যাড হবে, অর্থাৎ m থিটা প্লাস n phi, প্লাস থাকলে দুটোর প্লাস আছে তারপর প্লাস থাকবে, I ইনটু কি হবে sin m থিটা প্লাস n phi। সিমিলারলি x টু দি পাওয়ার মাইনাস m ইনটু যদি y টু দি পাওয়ার মাইনাস n করি তাহলে এই টার্মটা হয়ে যাচ্ছে cos m থিটা মাইনাস I sin m থিটা ইনটু cos n phi মাইনাস I sin n phi। এই প্রবলেমটা প্রত্যেক বছর থাকে, কিন্তু এই ক্যালকুলেশনের ভয়ের জন্য স্টুডেন্টসরা প্রবলেমটাকে ছেড়ে দিয়ে আসে। তো এই নোটটা তোমরা একটু খেয়াল করবে, প্রবলেমটা কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে আমাদের। তাহলে এটা হয়ে যাবে আমাদের cos m থিটা প্লাস n phi, এই দুটো কিন্তু সবসময় প্লাস হবে অ্যাঙ্গেলগুলো, দেখো দুটোরই মাইনাস আছে সেই জন্য মাঝখানে মাইনাস I sin m থিটা প্লাস হয়ে যাবে আমাদের n phi। যেটা কোশ্চেনে বলা আছে যে এই দুটোকে আমাদের যোগ করতে হবে, অর্থাৎ x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার n প্লাস যেরকমভাবে দেওয়া আছে এটা মানেই হচ্ছে 1 বাই x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার n। তো এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে প্লাস I সাইন এই টার্মটা মাইনাস I সাইন এই টার্মটা আমাদের কেটে যাবে, তো ফাইনালি আমরা পাবো এইটা প্লাস এইটা মানে 2 cos m থিটা প্লাস n phi। প্রবলেমটা কিন্তু যতটা পারলাম সোজা করে বোঝানোর চেষ্টা করলাম, এই প্রবলেমটা বেসিক্যালি এতটা লেন্দি যে প্রবলেমটা প্রত্যেক বছরই থাকে আর প্রত্যেক বছর স্টুডেন্টস এই ক্যালকুলেশনের চক্করে ভয়ে ছেড়ে দিয়ে চলে আসে। তো এই পার্টটাকে একটু সহজ করে এই ক্যালকুলেশন অর্থাৎ x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার n তোমরা ডি মোইভার্স থিওরেম অ্যাপ্লাই করে ফাইন্ড করছো, x টু দি পাওয়ার মাইনাস m y টু দি পাওয়ার মাইনাস n এটাও কিন্তু ডি মোইভার্স থিওরেমই অ্যাপ্লাই হচ্ছে, মাইনাসে প্রপার্টি অ্যাপ্লাই হয়েছে, cos মাইনাস থিটা cos থিটা সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা। এবার এই দুটোকে গুণ করেছি যখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই হয়েছে, আর এই দুটোকে যখন আমরা গুণ করেছি মাইনাসের ক্ষেত্রে মাইনাস প্রপার্টি অ্যাপ্লাই হয়েছে, তারপর এই দুটোকে আমরা অ্যাড করে দিয়েছি, প্লাস আই সাইন এই টার্মটা মাইনাস আই সাইন এই টার্মটা আমাদের ক্যান্সেল হয়ে ফাইনালি এইটা প্লাস এইটা মানে এই টার্মটা আমাদের এসেছে, আর ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব তাহলে প্রুট। এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টস টিচার এই প্রবলেমটা দেখি ভয় ছেড়ে দেয়, কিন্তু যতটা পারলাম ইজি করার চেষ্টা করলাম, তারপরেও তোমাদের যেটা দায়িত্ব কপিতে একবার নিজে প্রবলেমটা সলভ করে নিও, এম এন থাকতে পারে বা দেয়, অনেক সময় এই প্রবলেমটা কিন্তু 3-4 3-4 দিয়েও দিয়ে দেয়, তাহলে বুঝতেই পারছো যে এম এন থাকলে যেমন এম থিটা প্লাস এন ফাই হচ্ছে যেহেতু থিটা ফাই দিয়েছে, যদি 3-4 থাকে থিটা ফাই থাকে তাহলে প্রবলেমের অ্যান্সারটা একই রকমভাবে 3θ + 4φ হয়ে যাবে, ক্লিয়ার? তো আজকের এইটা ছিল আমাদের কমপ্লেক্স নাম্বারের সাজেশনের ক্লাস। লাস্ট প্রবলেমটা খুবই ইম্পর্ট্যান্ট এবং কপিতে তোমরা আবার চেষ্টা করো, কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশনে জানিও। নেক্সট ক্লাস আমাদের আসছে কোয়াড্রেটিক ইকুয়েশন সাজেশন ক্লাস। তো আজকের এই ক্লাসটা আমাদের এতটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও, সবাই রিভিশন করা স্টার্ট করে দাও, প্র্যাকটিস করো, থ্যাংক ইউ।